হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গিয়ে আমার কিছুটা অনুশোচনা বোধ হয়েছিল, সেই অনুশোচনা বোধ এবং আমরা যে সব ভালো কাজের আগে খারাপ চিন্তাটা করি সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। হোপফুলি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। তো আমরা চলে গিয়েছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য, আগেই জেনে নিয়েছিলাম কি কি পেপার্স লাগবে, সেই হিসাবে আমরা সব ধরনের পেপার্স নিয়েছিলাম। তার মধ্যে ইম্পর্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে জব কন্ট্রাক্ট। যেহেতু প্রথম অবস্থায় আমাদের কারোই রেসিডেন্স কার্ড ছিল না, দ্যাটস ওয়াই জব কন্ট্রাক্টটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল। তো আমার কোনো জব কন্ট্রাক্ট ছিল না, দেন আমার হাজব্যান্ডের জব কন্ট্রাক্ট ছিল। তো ওরা ওর অ্যাকাউন্টটা করবে, আমার কোনো অ্যাকাউন্ট করবে না। দেন আমরা বললাম ঠিক আছে, অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমরা দুজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট করি। দেন ওরা বললো না, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর মানি। দেন আমার কোনো অ্যাকাউন্ট ওর সঙ্গে জয়েন করলো না, বিকজ আমার জব কন্ট্রাক্ট নেই। দেন যখন ফাইনালাইজ হলো, ওদেরকে বললাম যে ঠিক আছে আমাকে তুমি নমিনি করো। তখন ওরা বললো হোয়াট টাইপ অফ নমিনি। ওদের ব্যাংকে কোনো, পর্তুগালের কোনো ব্যাংকে কোনো নমিনির বিষয়টা ওদের জানা নেই। হয়তো অন্যান্য ব্যাংকে থাকতে পারে কিনা আমি জানি না, তবে আমি যে দুইটা ব্যাংকে গিয়েছিলাম দুইটা ব্যাংকে একই কথা বলেছে যে কি ধরনের নমিনি বলছো। দেন বললাম ওর যদি ওর অ্যাবসেন্সে টাকাটা ওর অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেই টাকাটা কোথায় যাবে, সেই নমিনি। বললো ওর অ্যাবসেন্স বলতে কি বোঝাচ্ছো, ওর কি হবে। বললাম ওর যদি ইনকেস কিছু হয়ে যায়, তখন ও আবারও বলছে ইনকেস কিছু হয়ে যায়, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ। দেন আমার মধ্যে খুব অনুশোচনা বোধ হলো যে আসলেও তো একটা ভালো কাজের আগে আমি আগেই চিন্তা করছি ওর অ্যাবসেন্সে ওর টাকাটা কি হবে, তার মানে টাকাও ওর, লাইফ ওর, অথচ আমি চিন্তা করছি ওর অ্যাবসেন্সে। তার মানে একটি শুভ কাজের আগে আমি সবসময় চিন্তা করছি ওর অ্যাবসেন্স, ওর যদি কিছু হয়ে যায়। সবসময় আমরা আসলে ভালো কাজ শুরু করার আগে সবসময় হয়তো বা খারাপ চিন্তাটাই আগে করি। যেমন বিয়ের সময় কিন্তু আমরা সবসময় দেন মোহরের টাকাটা বেশি ধরার চেষ্টা করি, কারণ ইনকেস যদি ডিভোর্স হয়ে যায় যেন মেয়েটা বেশি টাকা পায়। আসলে সব ভালো কাজের সময় আমরা খারাপ চিন্তাটা আগে করি, কেন করি জানি না, আমাদের দেশের কালচারটাই এমন, নিয়মটা এমন, আমরা হয়তো বা ওভাবে দেখে অভ্যস্ত এই কারণে। কিন্তু পরিশেষে আমার মনে হলো আমার চিন্তাটা করা কি ঠিক হয়েছে। আসলে হয়তো বা আমি বাংলাদেশে দেখে অভ্যস্ত ছিলাম, আমাদের প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু এরকম নমিনি থাকে, দ্যাটস ওয়াই হয়তো বা আমি আক্স করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমার অনেক বেশি অনুশোচনা হচ্ছিল আমার টাকা বা আমার হাজব্যান্ডের টাকা, যার টাকাই হোক, বাবা মায়ের যার টাকাই হোক, আমরা সবসময় আগেই চিন্তা করি তার মৃত্যুর পরে কি হবে, অথচ সে যখন বেঁচে আছে তখন যদি আমি এই কথাটা বলি তার মনের মধ্যে কেমন লাগছে, আমরা আসলে সেটা ভাবি না। হয়তোবা তার, সেও হয়তোবা কিছুটা ইউজ টু, কারণ এরকম দেখে এসছে। বাট এখানে পর্তুগালে এসে যেটা বুঝলাম, ওদের কাছে বিষয়টা অনেক বেশি অদ্ভুত। ওরা বলছে ওর অ্যাবসেন্স মানেটা কি। আমি আসলে খুবই লজ্জা পেয়েছিলাম, অনেক বেশি অনুশোচনা হয়েছিল। আর আমার মতো কার কার এই চিন্তাটা করে অনুশোচনা হয় আমাকে কাইন্ডলি জানাবেন। সো এই ছিল আজকের আমার ভিডিও, আর আমি কথা বলতে বলতে কিন্তু পাস্তা রান্না করে ফেলেছি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।